আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নীলফামারি সিংদই পদ্মবিল থেকে ফেরার পথে আমরা আরও একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব এর আগের ব্লগটা আপনারা আঞ্চলিক ভাষায় দেখেছেন তো আমি মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের জন্য আঞ্চলিক ভাষার ভিডিও দেওয়ার আপনারা অনেকেই সেটা পছন্দ করেন ডেইলি হয়তোবা দিতে পারবো না মাঝে মাঝে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আঞ্চলিক ভাষার ভিডিও বানাবো এই তো আমরা এখন যাচ্ছি নীল সাগর নীল সাগর আমি প্রায় তিন থেকে চারবার গিয়েছিলাম নীলসাগর নীলফামারির অন্যতম একটা বিনোদনের জায়গা যেই আসুক না কেন নীল সাগর ঘুরে আসবে নীল সাগরে কী থাক আর না থাক নীলফামারির বিখ্যাত জায়গা হচ্ছে নীল সাগর তো আমার যা অনেক ছোটোবেলায় নাকি নীল সাগর দেখেছে তো ও বললো যে নীল সাগরটা অনেক দিন দেখা হয় না ঘুরে আসি সেই জন্য আমরা চলে আসলাম নীল সাগরে এই তো আমরা এখানে টিকিট কেটে নিলাম নীল সাগরে প্রায় কয়েকবার আসা হয়েছে আমার বেশিরভাগ সময় গেস্টদের সাথে আসা হয়েছে কারণ ওরা নীল সাগর দেখতে চায় তাদেরকে নিয়েই তো নীল সাগর চলে আসি এভাবে আমার তিনবার দেখা হয়েছে আর দুইবার হচ্ছে আমি এমনিতে ঘুরতে আসছিলাম ভালোই লাগে আর দেখতে দেখতে একটা জায়গায় সবসময় যখন দেখবেন তখন কিন্তু অতটা ইন্টারেস্ট থাকে না আমি যেহেতু কয়েকবার দেখেছি আর খোলামেলা পরিবেশ এই আর কি যদি বাসার কাছাকাছি হতো তাহলে প্রায় এসে সময় কাটানো যেত কিন্তু যেহেতু বাসা থেকে দূরে এভাবে আসা হয় নীল আপনি কিভাবে আসবেন অনেকেই এটা জানে না আপনি বড় বাজার রোড হয়ে গাছবাড়ি আসবেন গাছবাড়ি থেকে হয়তো বা অনেক অটো থাকে নীল সাগরের নয়তো আপনি গোরগ্রাম পর্যন্ত আসতে পারেন গোড়গ্রাম এসে তারপর সেখান থেকে নীলসাগর অনেক কাছেই তো ওই রোডে আসলে আপনি যে কাউকে বলে আপনাকে নীল নিয়ে আসবে তো ভাড়া হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো নিবে নীলসাগর সাগর যতবার এসেছি ততবারই ভিডিও করেছি ব্লগ করেছি তো আজকেও যেহেতু আসলাম ভাবলাম একটা ব্লগ করি আগে এসেছি তো কী হয়েছে আগে ব্লগ করেছি তো কি হয়েছে আর কোথাও ঘুরতে গেলে সেগুলো ভিডিও না করলে ভালোই লাগে না এই তো আমার বড়ো আর আমি হচ্ছে দোলনায় উঠেছি আর ওরা ওপাশে ঘুরতেছে আর আমার বড়ম্মু যে নীল এসে এত আনন্দ করেছে মানে প্রথমে ও চুপচাপ ছিল পদ্মবিল গিয়েও তারপর এখানে এসে যখন খেলনাগুলো পেয়েছে তার মনে যে এত আনন্দ ছিল আসলে বাচ্চারা দেখবেন যখন তাদের আনন্দিত জিনিস পায় তখন তারা এমনিতেই আনন্দিত হয়ে যায় তখন আর তাদেরকে কাউকে কিছু বলতে হয় না তারপর এই যে এখানে আবার এই যে ভিডিওটুকু দেখতেছেন এগুলো কিন্তু আমার বরহ্ম করে দিয়েছে বড়ম্মু আমার ভিডিও করে দিয়েছে ভাবা যায় আমার বড় আম্মু আর আমি ওই দিকটায় ঘুরে এসে এদিকটায় দেখি এদিকে ভালোই ফটো সেশন চলছে তারপর আমিও একটু এখানে বসে ছবি টবি তুললাম এই জায়গাটা আমার খুব পছন্দের এখানে ছবি তুলতে ভিডিও করতে খুব ভালো লাগে পরিবেশটা এখানকার আমার খুব ভালো লাগে বিশেষ করে এই ঘাটটাতে বসে থাকতে তারপর এখানে আমি কিছু ভিডিও কিছু ছবি তুললাম আপনারা অনেকেই আমাকে এখনও বলেন আপু নীল সাগর যান নীল সাগরে ভিডিও দেখতে চাই নীল সাগর কিন্তু আমি অনেক ব্লগ করেছিলাম প্রায় তিন চারটা ব্লগ হবে নীল সাগরের তো হয়তো বা আপনারা মিস্টেক করেছেন দেখেন নাই তো আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের জন্য আবার একটা ব্লগ করলাম তা নীলফামারির সাথে এই নীল সাগর নামটি ওতপ্রোতভাবে জড়িত মানে নীলফামারি বললেই সবাই নীল সাগরকে চিনে তারপর আমার বড় ছোট ছোটো বাচ্চা তো ওখান থেকে কিছু একটা নেবে তারপরেও বাবল নিল এই তো আমরা গাড়িতে উঠে পড়বো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখান থেকে আমার যাকে কোথায় নিয়ে গেলাম সেটা অবশ্যই পরবর্তী ব্লগে দেখাবো আর এই তো গাড়িতে বসে আমরা আমার বাসায় বানানো কেকটা খাচ্ছি আজকে এই পর্যন্তই বিদায় নিলাম আল্লাহ হাফেজ